পুরো পাঁচটা বাড়ালো মেসি দেখলি? দেখ মেসিকে দেখ বাড়ালো বলটা। গুড মর্নিং ফ্রেন্ডস, শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন প্রথম যে কাজটা করব, গতকাল যে গাছগুলো গুছিয়ে রেখেছিলাম সিঁড়ির এখানে, এই গাছগুলোকে এবার উপরে নিয়ে যাব। তারপরে ছাদে নিয়ে গিয়ে এগুলোতে একটু জল দেবো, জল দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে বারান্দায় নিয়ে আসবো পরে। তো এখন এই কাজটা প্রথম করি। আগের দিন আটটা টব আর দশটা গাছ এনেছিলাম, তো আটটা গাছই বসানো গেছে আর দুটো গাছ এখন অবধি রয়ে গেছে, সেগুলোকেও বসাতে হবে। তো এখন আমি গাছগুলোকে দুটো দুটো করে নিয়ে যাচ্ছি উপরের দিকে, নিচ থেকে তুলছি। তারপরে এখানে না রাখলাম, এবারে সোজা যাবে ছাদে। আর জামা কাপড়গুলো মেলবো, এখানে এক বাটি জামা কাপড় রয়েছে, এগুলোকে মেলে ফেলবো। তো হাঁপিয়ে গেছি এতগুলো তুলতে। প্রথমে গাছগুলোকে এনে রেখেছি এখানে, তারপরে এখান থেকে সিঁড়ির যে দরজার সামনেটা, ছাদে যাওয়ার যে দরজাটা, সেখানে নিয়ে গিয়ে রাখছি। কারণ নিচ থেকে একেবারে একভাবে এভাবে আনা সম্ভব নয়, কষ্ট হয়। তো এই জন্য ধাপে ধাপে কাজটা করছি আর গাছগুলোকে নিয়ে রাখছি একটুখানি ছায়া যেখানে সেখানে। কারণ নতুন গাছ বসানোর পর সরাসরি যে সূর্যের কিরণটা, সেটা লাগলে পরে গাছ নষ্ট হতে পারে, এই জন্য আমি এভাবেই কাজটা করছি। তো সমস্ত গাছগুলোকে নিয়ে এসেছি। এবারে নিচে বালতিটা রয়েছে, বালতিটাকে নিয়ে আসছি। জামাকাপড়ের বালতিটা একবারে সমস্ত কাজগুলো যেহেতু করে যাব, তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। মিমি এসে গেছে, এই দেখো মিমি টের পেয়ে গেছে আমি ছাদে এসেছি, প্রথমে বুঝতে পারেনি। তো আমি এখন যতক্ষণ থাকবো ও এতক্ষণ ছাদে ঘোরাঘুরি করবে, তো ওর কাজ ও করছে, আমি আমার কাজ করছি। ছাদে জামা কাপড়গুলো মেলে ফেলছি, তারপরে বালতিটা খালি হলে পরে এই বালতিটা করে জল ভরে গাছগুলোতে দেব। তো এখন আমি গাছে জল দিয়ে দিচ্ছি, আর খুব বেশি দিচ্ছি না, শুধু হালকা করে দিচ্ছি যাতে মাটির উপরটাই ভেজে। এ দেখো দিয়ে দিয়েছি। তো গাছপালাগুলোর পরিচর্যা করে নিলাম, এখানে ছাদে নিয়ে এসেছি, একটু রোদও লাগবে, তারপরে জলও দিয়ে দিলাম। তো দেখি কতটা কি করতে পারি। তো ভালো লাগে বেশ গাছপালা বসালে। এদিকে ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে, তো যাই এবারে নিচে। সকালে হাজবেন্ড বাজারে গেছিল, তো বাজার থেকে অনেক সবজি নিয়ে চলে এসেছে, আর বেশিরভাগই সব শীতের সবজি। প্রচুর পালং শাক এনেছে তিন আটি মতো, তারপরে শীতের সমস্ত সবজির মধ্যে ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, তারপরে ক্যাপসিকাম, ধনেপাতা সবই এনেছে। এগুলো এখন জায়গা মতো আমি রেখে দিচ্ছি। তারপরে এদিকে রান্না বসিয়েছিলাম ফুলকপি ভাজা, ফুলকপি ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখলাম। আর এখন আমি আলু পটলের তরকারি করছি। আলু পটলের তরকারিটা বেশ কষা কষা করে আজকে রান্না করছি, বেশ মশলাদার। আর একটুখানি টক দই দিয়ে দিলাম, সাথে টমেটোও দিয়েছি অর্ধেকটা মতো, আর এখন জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্নাটা করব। মুগ ডাল রান্না করব, তো ভাজা মুগ ডাল নেই, এর জন্য এখন ভেজে নেব। তারপরে সকালে করেছিলাম ওটস আর ফুলকপি ভাজা, এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে চার পিস আর মাছ, তো এখন নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এই চার পিস মাছ আজকে রান্না করব, সাথে একটা ডিমও দিয়ে দেব। ছেলেকে রুটি দিয়ে দিচ্ছি, আর ও তো আলুর তরকারি পছন্দ করে, আজকে আলুর তরকারি করিনি, আলু পটলের তরকারি করেছি, তার থেকে আলুগুলো বেছে বেছে দিয়েছি, এই দেখো। তো এই আজকে টিফিনে দিয়ে দিচ্ছি। এখন 12:05 বাকি, তো কলেজের ছেলে বেরিয়ে গেল, আর আজকে আমার রান্না বান্না সেরকম ভাবে নেই। চার পিস মাছ আছে, সেই মাছটাকে এখন রান্না করবো। মশলা হয়ে গেছে, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি, শুধু এখন গিয়ে মাছটা রান্না করব। আলু ছাড়া বোয়াল মাছ আর মাছ এগুলো একটা বিশেষ পদ্ধতিতে ভাজা করতে হয়। তো তেলটা যখন গরম হয়ে যায়, তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিই, তারপরে মাছগুলোকে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে তারপরে আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিই। এরকম করে আমি আবার যখন উল্টানোর হয় তখন আবার গ্যাসটাকে বন্ধ করে তারপরে উল্টে নিই, এরকম করে রান্নাটা করছি। তো দেখো মাছটা হয়ে গেছে, সাথে একটা ডিমও দিয়ে দিয়েছি। আর বাজার থেকে অনেকগুলো ধনেপাতা এনেছিল, তো ধনেপাতাটাকে আমি কুচি করে রেখে দিচ্ছি, তাহলে রান্না করতে সুবিধা হয়। তো কুচি করে আমি প্যাকেটবন্দি করে রেখে দেবো। এই দেখো আমি কেটে ফেললাম। স্নান করতে যাওয়ার আগে একটা কাজ করব, সেটা হলো জবা গাছটা যেটা বাইরে রয়েছে সেটাকে আজকে মাটিতে বসাবো। তো তার জন্য নিচে যাচ্ছি, আর পিছন দিকটা দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কিছু গোছ গাছ হয়ে গেছে। স্নান করব, পুজো করব, তারপরে খাওয়া দাওয়া। তো চলো নিচে যাই। এই যে জবা গাছটা মাটিতে বসিয়েছি, এই গাছটা অনেকদিন একটা ছোট্ট টবের মধ্যে ছিল, তো মাঝে মধ্যে জল দিতাম। তো গাছটা দেখো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তো ভাবলাম না আর নয়, এবারে গাছটাকে বসিয়ে দিই। তো আজকে গাছটাকে ফাইনালি বসিয়ে দিলাম, এবারে ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর গোড়াতে একটুখানি সারের মাটি দিয়েছি, মানে গোবর সার দেওয়া মাটি। তো বসিয়ে দিয়ে জল টল দিয়ে এবার চলে এসেছি। তা আমাদের চেরি ম্যাক্সির অবস্থা দেখো, আমাকে দেখে কত লাফালাফি করছে, হাজবেন্ডও এসে গেছে, হাজবেন্ডকেও দেখতে পাচ্ছে। আর আজকে কাজের দিদি মায়াটা দিয়ে দিলাম, সবজিগুলো কাটছে, পালং শাক এখানে কেটে রেখেছে, এগুলোকে আমাকে আরো উঁচাতে হবে। আর এই যে রয়েছে ফুলকপি কাটছে, কেটে ফেলেছে, গাছে একটাই গেল কাটবে। আর এখন সাদা শিম কাটছে, দেখো সাদা শিম,
চলে এসেছি পুজোর ঘরে, জলসংকের মধ্যে একটা ফুল নিবেদন করলাম, তারপরে সবাইকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, এখন সবার ভোগটাকে নিবেদন করছি, তারপরে ঘণ্টা ধ্বনি দিয়ে শঙ্খধ্বনি দিয়ে আমি পুজো শেষ করলাম। আমরা এখন যাচ্ছি শ্যামনগরের নার্সারিতে, তো যাচ্ছি কোলাই রোড দিয়ে, আর হাইওয়েটা এত চওড়া হয়ে গেছে, মানে এদিক থেকে ওদিক থেকে কতটা চওড়া হয়ে গেছে, আগে এতটা চওড়া ছিল না, ওই যে পিছন দিকে রাখো ওই দূরে যে রাস্তাটা রয়েছে ওটা নতুন রয়েছে, অনেকদিন পরে এলাম আবার। আমি আমার জীবনে এই প্রথম কোনো নার্সারিতে এলাম, আর এত ফুল গাছ দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা নেব, আর চারিদিকে শুধু দেখছি, সব কিছুর নামও জানি না, শুধু বোঝার চেষ্টা করছি। আমরা এসে গেছি সাতটা নার্সারিতে, আর এটা শ্যামনগরে, প্রচুর গাছপালা এখানে রয়েছে আর প্রচুর মানুষজনও আছে, তো চলো দেখতে থাকি আর দেখি কী কী নিতে পারি, বেশ ভালো লাগছে দেখতে। আমরা যখন আমাদের বাড়ির কাছ থেকে গাছপালা কিনি, কয়েকটা গাছের মধ্যে আমাদেরকে পছন্দ করতে হয়, কিন্তু এখানে এসে দেখছি যে কত রকমের কালার, মানে গোলাপের কত কালার, তারপরে জবার কত ভ্যারাইটি, তো দেখে সত্যি খুব আনন্দ লাগছে, মানে এতটা আনন্দ লাগছে তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ওই যে দূরে বন জঙ্গল মতো জায়গা রয়েছে ওই অবধি ওদের নার্সারি, তো আমি কিছুটা ক্লোজ করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। কথা বলতে আমার এত ভালো লাগছে, মানে কি বলবো তোমাদেরকে, এত গাছ, এত ফুলের গাছ, মানে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সব গাছপালাগুলো নিয়ে যাই, এতটা সুন্দর লাগছে, একদম সবুজে সবুজ দেখো চারিদিকটা। তারপরে আমরা এসেছি নার্সারির একটা প্রান্তে, এখানে দেখলাম দু ধরনের সবেদা গাছ রয়েছে, একটার মধ্যে গোল সবেদা হয়ে রয়েছে, আর এই যে সবেদাটা দেখো একটুখানি লম্বা ধরনের, তো সবেদা গাছ নেওয়ারও খুব ইচ্ছা ছিল, কিন্তু এখন নেব না, কারণ আমরা অনেকটা দূরে এসেছি আর অতটা প্রিপারেশন হয়ে আমরা আসেনি, কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে আম গাছ, জাম গাছ সব কিছুই আছে, আর বললো ওরা যে গরমকালে আরও ভালো কালেকশন থাকবে এইসব গাছের। এখন আমি এসেছি গোলাপের বাগানে, হ্যাঁ তোমাদের একটা সুন্দর কালারের গোলাপ দেখাচ্ছি, দাঁড়াও সন্ধ্যাবেলার চা নিয়ে চলে এসেছি, আবার একটুখানি রেডি হয়েছি, আবার একটু বেরোবো, এই জন্য রাস্তার এ প্রান্তে দাঁড়িয়ে আমি দেখছি সমস্ত গাড়িগুলো চলাচল করছে, মানুষজনও চলাচল করছে, তো হাজবেন্ডও চলে এসেছে তেল ভরে, তেল কম ছিল হাজবেন্ডের জন্য তেলটা ভরতে গেছিল, আমি এখানে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের কাছাকাছি, তো চলো আবার বেরোচ্ছি। বেগুন কোড়া দেওয়ার জন্য একটা ছাকনি নিতে এসেছি, এটাকে কি বলে দাদা, ছাকনি তো বলি, ছাকনি বলি, রুটি ছাড়া একটা বেগুন, রুটি খেয়ে দেখা হবে তো, রুটি বেগুন সব, এই যে এই জিনিসটা। ফেরার পথে একটুখানি মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি নেবো বলে, মিষ্টি বলতে মাখা সন্দেশ এনেছি, তারপরে যেহেতু রাস্তাঘাটে কিছু খাওয়া হয়নি অনেকক্ষণ, খিদে লেগে গেছে, আর আজকে রাত্রে খেতে খেতে একটু দেরি হবে, এই জন্য একটুখানি মুড়ি আর মাখা সন্দেশ নিয়ে নিয়েছি, তো এখন একটুখানি খেয়ে নিচ্ছি। তারপরে আবার রাত্রের কাজকর্ম চলছে, আজকে রাত্রে করব পরোটা আর আলুর দম, তো আলুগুলোকে রেডি করে রেখেছি, এখনও কাটা হয়নি, ওই দেখো পিছন দিকে, আর মিমিদের মাংসটাও সিদ্ধ করতে হবে, তা মাংসটা ওখানে রয়েছে কুকারের মধ্যে, তো এর জন্য আলু কাটবো, আর এখন টুকটাক গরম টরম হচ্ছে। সত্যি কথা বলতে আজকে সকাল থেকে আমার ভীষণভাবে বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে, তো হাজবেন্ড বেগুন এনেছে বাজার থেকে, তো আজকে আমি 2 পিস হলেও আমি বেগুন ভাজা করে খাবোই খাবো, মাঝে মাঝে এরকম হয় টুকটাক কিছু জিনিস, কিন্তু বেগুন ভাজাটা কিন্তু বড় কথা নয়, কিন্তু যখন ইচ্ছে হয় যদি ঘরে থাকে অবশ্যই খাওয়া উচিত, তো আজকে আমি করে খাবোই, সে অন্য কিছু খাই আর না খাই। প্রথমেই আমি বেগুনটাকে কেটে নিচ্ছি, কারণ বেগুন কেটে আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখি, আর বেগুনের মধ্যে রয়েছে পোকা, তো পোকাগুলোকে বাদ দিয়ে কেটে নিলাম। তারপরে এখানে আমি মশলা করছি, এখানে রয়েছে পোস্ত ভিজানো, আর এখানে রয়েছে অল্প একটু কাজু, চারমগজ, শুকনো লঙ্কা, আর নিয়ে নিচ্ছি আদা, আর দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ, আর এখানে টক দই রয়েছে, টমেটো রয়েছে, আর এই যে বেগুনটা কাটা রয়েছে। খুব শর্টে তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি, তো এখন দিয়ে দিচ্ছি টক দই, সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি, আর এখন ওদিকে তরকারিটা হচ্ছে, এদিকে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, তো প্রথমে গোল করে নিলাম, তারপর এবারে ভাজ করে নিলাম, এরকম করে পরোটা, মানে অরিজিনাল পরোটা করতে হয়, তো এরকম করে আমি বেলে নিচ্ছি, তারপরে সবকটা বেলে এবারে ভাজা শুরু করলাম, প্রথমে আমি ছেলেকে দেবো, তো এখন আমি সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি এইভাবে।
কড়াই থেকে এখন অব্দি আলুর দমটা নামেনি, আমি ছেলের জন্য বেড়ে ফেলেছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর তিনটে পরোটা ওর জন্য করতে পেরেছি এখনো পর্যন্ত। তো ওকে আগে দিয়ে দিস তাহলে আমার শান্তি বাবা, তুমি চলে আয়। পরোটার মধ্যে আর আলুদমের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। নিচে মটর চলছে, তারপরে রান্নাঘরে চিনি চলছে, কতটা শুনতে পাবে জানি না। এদিকে মার খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে এসে বাকিগুলো ভাজছে। আমার না পুরো ঘাড় ব্যথা করছে জানো তো, এত তাড়াহুড়ো করতে করতে ঘাড় ব্যথা করছে। তারপরে গরম লেগে গেছে, এসে সোয়েটারটা খুলে ফেলেছি, আর পুরো রান্নাঘরটা এখন ছড়িয়ে রয়েছে জানো তো। খাওয়া দাওয়ার পর প্রচুর কাজ আছে আজকে। আমি রাত্রে ভাতই খাচ্ছি, তার সাথে একটা পরোটা নিয়েছি, একটু আলুর দম নিয়েছি, আলু পটলের তরকারি নিয়েছি, আর বেগুন ভাজা নিয়েছি, ডাল দিয়ে ভাতটাকে মেখে নিয়েছি। তিন দেখিয়ে গোল করবে, এটাই তো খেলার নিয়ম। দিনু খাইয়ে দে ওষুধ, দেখো আমাদের মিমি দেখো অবস্থা, ওষুধ খাওয়ার নাম শুনে দেখো লুকিয়ে আছে ফ্রিজের পাশে এসে। কি রে মিমি, ওষুধ খাবি না? হ্যাঁ, তুই এখানে এসে লুকিয়ে আছিস কেন? এ দেখ তোর ওষুধ, এ দেখ তোর ওষুধ, এ দেখ এই যে ওষুধ খাবি, গন্ধ শুকছে আবার ওষুধে। ফেলে দিয়েছে তো অনেকটা ওষুধ, চলে আসতে পারেন এবারে। এই যে চলে আসছে দেখেছিস, কিরকম শিয়ানা দেখ, ওষুধ খাওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে ঘরের দিকে। হাজবেন্ড এখন মাখা সন্দেশ খাচ্ছে আর মিমি সেটা দেখে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো তোমার আছে দুঃখটা কেন একটুখানি বলো তো। আমার দুঃখ নেই এখন, আমার এখন খেলা বাকি আছে আমাদের টিমে। তো ইনি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, ওনার দুঃখটা একটু কম হয়েছে, যারা ব্রাজিলের সাপোর্টার তাদের দুঃখটা অনেকটাই বেশি। আজকে রাতে খেলা আছে না, একটু পরেই খেলা। আর রাত্রিবেলা খেলা থাকা মানে আমার ঘুমের এত ব্যাঘাত ঘটে না, দুপুরবেলা ছেলের জন্য ঘুমানো যায় না, ছেলে এত লাফায় বিছানার উপর ওই মোবাইলটা নেয় আর লাফাতে থাকে, আর মিমি থাকে সেই সঙ্গে, আর ওর জন্য ঘুম হয় না। আর আজকে রাত্রিবেলা ঘুম হবে না হাজবেন্ডের উৎপাতের চোটে। তো কি আর বলবো, কিছু করার নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।